বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে উপস্থিত করলাম দুর্দান্ত স্বাদের লোভনীয় মাটন কষা আর এই গরুর মাংস কষাটা এতটা টেস্ট আপনাদের কী বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর এই লোভনীয় রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর লোভনীয় রেসিপিটা কিভাবে আমি তৈরি করছি মাটন কষা আমি সেটা আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেড় কেজির মতো মাংস আছে তারপরে একটা চুলাতে হাড়ি বসিয়ে দিছি হাড়ির ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি এক একে সব মশলাগুলো দিব অবশ্যই বলে দেবো কতটুক পরিমাণে দিছি মশলাটা পেঁয়াজ দিছি দুইটা বড় বড় করে কেটে কারণ মাংসটা আমি পেঁয়াজটা ব্যবহার করেছি কম এখানে আলু দিনে আমি কারণ গরুর মাংসটা কষিয়ে রান্না করবো সেই জন্যে আর এখানে আমি দুইটা পেঁয়াজ দিছি রসুন বাটা দিয়েছি তারপরে এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ আর চার পাঁচটা মরিচ চিরা দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ এক একটু বেশি দিছি আর পরিমাণ মতো লবণ কিছু আর গোটা এলাচ দিছি তারপরে লবঙ্গ দারচিনি আর কালো এলাচ একটা দিছি অবশ্যই কালো এলাচটা দিবেন এই মাংসটা রান্না করতে গেলে কালো এলাচটা অবশ্যই দিতে হবে তারপরে দিয়ে দিছি দুই টেবিল চামচের একটু কম শুকনো মরিচের গুঁড়া আমি এখানে চৈ ঝাল দেবো এই জন্যই শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিসি আপনারা চৈ ঝালটা যদি না দেন সেই পরিমাণে দিয়ে দেবেন মরিচটা তারপরে এই সবগুলো দেওয়ার পরে এখানে এখানে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়েছি আর সর্ষের তেলটা দেওয়ার পরে আমি মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে মাঝারি আছে একদম কমে লোহিতে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি কারণ মাংসটা বেশি পানি দেব না আমি এখানে আর যেটুকু কষানে পানি বেরোবো ওইটাই মাংস হয়ে যাবে আর এই মশলাটা কষানির জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তারপরে দিয়ে দিছি দুই তিনটা তেজপাতা এবার মাংসটা নেড়ে চেড়ে একে আমি জিরা এলাচ তারপরে দারচিনি কালো এলাচ জিরা সব কিছু দিয়ে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিছি তারপর ঢাকনাটা তুলে নিছি তোলার পরে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে মাঝে মাঝে এসে আমি মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর আবার ঢেকে দেব আর গরুর মাংসটা রান্না করতে আমার চল্লিশ মিনিট লাগছে কারণ এটাকে আমি এটুক পানি দিয়ে রান্না করব কারণ এটা কষা মাংস বেশি পানি দিলে মাংসটা টেস্ট আসবে না এই জন্যই মাঝারি একদম লোহিতে মাংসটা রান্না করতেছি তারপরে তে ঢাকনা আবার তুলে দিয়ে দিচ্ছি চৈঝাল খুলনার বিখ্যাত চৈ আর এই চৈ না দিলে মাংসটা টেস্ট আসে না খুলনার মানুষরা চৈ ঝালটা অবশ্যই দিবে সেটা খুলনার মানুষই বোঝে এই টেস্টটা কেমন তারপরে আবার ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এখানে বিশ মিনিটের মতো একটু লেটে আবার নেড়ে চেড়ে দিব তারপরে বিশ মিনিট পরে এখানে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি পানি দেখেন বের হয়ে গেছে এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই উঠে যখন দেবেন মাংসের ভিতরে যত পানি আছে ওইটা বের হয়ে আসবে তারপরে এ তো প্রায় মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে ঝোলটা কম হয়ে গেলে মানে যে কষার পানিটা বের হয়েছে ওইটা কম হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নিব। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখেন কত পানি বেরোচ্ছে মাংসের ভিতরে মনে হচ্ছে আমি পানি দিচ্ছি না যতটুকু পরিমাণে কষার জন্য পানি দিয়েছি ততটুকু পরিমাণে পানি মাংস সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে শুকাইয়ে সুন্দর করে তেলটা ছেড়ে দেবে তারপর আমি মাংসটা নামিয়ে নিব মাংসটা রান্না শেষ গরু মাংস কষা এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো আর এখানে দিয়ে দিছি শুকনা মশলা সেটা ওই যে গরম মশলা গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি তারপরে আর দেখতে তো খুব লোভনীয় হয়েছে পরোটার সাথে পোলাওয়ার সাথে আপনারা খেতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ